আপনি যদি অনলাইন থেকে লুডো খেলে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো ভিভার্স আজকে আপনাদের মাঝে এমন একটু লুডো অ্যাপ শেয়ার করতেছি এই অ্যাপের মাধ্যমে আপনারা লুডো খেলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো বির আজকের এই ভিডিও তুমি লাইভ প্রুফ শো দেখাই দেবো যে আপনি এখান থেকে কী পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এবং এই অ্যাপের কিন্তু লাইভ পেমেন্ট প্রুফ আপনাকে দেখাবো এখান থেকে আজকে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই দেবো তো যারা মূলত লুডো খেলার জন্য ট্রাস্টেড কোনো অ্যাপ খুঁজতেছিলেন তাদের সকলের কাছে রিকোয়েস্ট করতে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখে আজকের অ্যাপে কাজ করেন আপনি কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করতে পারবেন লুডো খেলে তো দেখেন আজকের অ্যাপের নাম হচ্ছে ইএমএস কিং তো ইএমএস কিং এই অ্যাপটা কিন্তু বর্তমান সময় সেরা এবং ট্রাস্টের একটি অ্যাপ্লিকেশন লুডো খেলার দিক থেকে তো যারা মূলত খেলতে চান সকলেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিও দেখে এই অ্যাপসের ভিতরে লুডো খেলতে পারেন এবং এখানে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি এখানে ডিপোজিট করলে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ডিপোজিট অ্যাড হয়ে যাবে এবং আপনি এখান থেকে ইনকাম করে পেমেন্ট রিকোয়েস্ট দিলে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন তো বেশি কথা বলবেন এখন আপনি কেউ অ্যাপটা ডাউনলোড করবেন কেবে অ্যাকাউন্ট করবেন কেবে এখানে ডিপোজিট করবেন কেউ কাজ করবেন কেউ উইড্রো করবেন সব কিছু আপনাকে দেখে দেব তো ফার্স্টটিং আপনাকে অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন অথবা আমাদের ভিডিও কমেন্ট বক্স একটু চলে যাবেন জায়গা যাওয়ার পর দেখবেন এরকম একটা লিঙ্ক আপনার পাবেন দেখেন এখানে একটা লিঙ্ক আছে একটা লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড লিঙ্ক আপনার সিম্পল লিংকে লিঙ্কে একটা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইট নিয়ে যাবে ওখান থেকে আপনার খুব সিম্পল ভাবে অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করবার সিম্পল আপনি ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল করার পর দেখেন যে এম এস এই যে অ্যাপটা আপনার সিম্পলি ডাউনলোড করার পরে আপনার অ্যাপটি ওপেন করবেন তো ভিওয়ার্স অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো দেখেন এখন করার জন্য ফার্স্ট টাইম এখান থেকে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে তো এখানে আপনি যে কোনো একটা ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন তো দেখেন আমি আমার একটা ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি আপনি আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে একটা টেকমার্ক দিতে হবে তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে যে টিকমার্কটা আপনি দিয়ে দেবেন তো টেকমার্ক দেওয়ার পরে দেখেন এখান থেকে যে লগ ইন উইথ ফোন যে অপশনটা আছে আপনি এখান থেকে একটা ক্লিক করে দেবেন তো লগ ইন উইথ ফোনে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো দেখেন এখানে একটি কোডটা হয়েছে আপনাদেরকে চার সংখ্যার একটি কোড এই কোডটা আপনি যে বক্সে বসাবেন তো দেখেন আমার কোড ডিসে সেভেন সিক্স সেভেন সিক্স নাইন সেভেন তো দেখেন কোডটা আমি বসিয়ে দিলাম তো কোডটা বসানোর পরে এখানে যে ভেরিফাই আছে ভেরিফাইতে একটা ক্লিক করে দেবেন তো ভেরিফাইতে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এমন একটি ইন্টারভিউ চলে আসবে তো দেখেন আপনার সিম্পল এখান থেকে আপনার নামটা দেবেন এখানে আপনার একটি রেফার কোড দেবেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা বসাবেন এখানে ক্লিক করলে হয়ে যাবে তো দেখেন আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি তো ভিউয়ার্স দেখেন আমরা ফর্মটা ফিল আপ করলাম তো দেখেন আপনাদেরকে একবার দেখা দিই আপনি প্রথমে এখানে আপনার নামটা লিখবেন পরে এখানে একটি রেফারেল কোড দিবেন তো দেখেন কোডটা এই যে নিচে আপনার যে কোডটা পাবেন আপনি এই কোডটা দিয়ে দেবেন নিচে দেখবেন যেটা লেখা আছে এই যে লেখাটা আছে আপনি এই লেখাটা এখানে বসিয়ে দিবেন তো তারপর দেখেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন তো দেখেন আমি যেহেতু আপনাদের দেখানোর সুবিধা দিক একটি অ্যাকাউন্ট খুলতেছে এই জন্য আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি হার্ড পাসওয়ার্ড দেবেন যেটা আপনার অ্যাকাউন্টের জন্য প্রয়োজন লগ ইন করার জন্য পরবর্তীতে যেখানে আপনি একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ডটা এখানে বসে দেবেন এখন দেখেন যে দেখেন আপডেট ইনফরমেশন এখানে একটি ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো দেখেন আমি এখানে আপডেট ইনফরমেশন এখানে একটি ক্লিক করে দিলাম এখন আমাদের পেজটা একটু লোড নিচ্ছে তো পেজটা লোড নেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের ব্যালেন্সে দেখেন জিরো টাকা আছে তো এখন আমরা পনেরো টাকা একেবারেই ফ্রিতে নিতে পারবো যে অ্যাকাউন্ট খুলছি তো এখন আমরা টাকা একেবারে ফ্রিতে নিব তো সেটা কীভাবে নিবে সেটা আপনাদেরকে দেখাই দেব তো প্রথমে এখন খোলার পরে আপনি সিম্পলি দেখেন যে ডট অপশান যেটা আছে যে কর্নারে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন যে প্রোমো কোড একটা অপশান আছে যে প্রোমো কোডে একটা ক্লিক করবেন তো প্রোমো কোডে ক্লিক করার পর দেখেন এখানে আপনি প্রোমো কোডটা দেবেন এম এস কেআইএনজি এই যে দেখেন এই যে প্রোমো কোডটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের অ্যাপসের যে নামটা ওই প্রোমো ওইটা আপনি এখানে লিখবেন লেখার পর অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখব দেখুন পনেরো টাকা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন দেখেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখেন আমাদের লোড নিচ্ছে এবং দেখেন আমাদের কিন্তু রিডিম হয়ে গেছে পনেরো টাকা এখানে নিচে একটা নোটিফিকেশান চলে আসছে এবং দেখেন আপনি যদি এখান থেকে এখন হোম হোমপেতে চলে যায় হোমপেতে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের পনেরো টাকা ইনস্ট্যান্ট যোগ হয়ে গেলাম আমরা কিন্তু অ্যাকাউন্ট খোলে সাথে সাথে পনেরো টাকা পেয়ে গেলাম এখন কিন্তু আমরা এখান থেকে গেম খেলতে পারবো এখানে প্লে নাওতে ক্লিক করে আমরা কিন্তু এখন লোক লুডো খেলতে পারবো এখন প্লিনোতে ক্লিক করে দিলেন এখন কিন্তু আমাদের সামনে লুডোর বিভিন্ন অপশান চলে আসছে তো কিন্তু আপনার এখান থেকে দেখেন একটা গেমে বিশ টাকা জিততে পারেন একটা দেখেন বিশ টাকা থেকে শুরু করে কিন্তু দুইশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন এক একটা গেমে তো আশা বুঝতে পারছেন কত বেশি ইনকাম তো বেস্ট এটা কিন্তু আমার একেবারে নতুন অ্যাকাউন্ট তো আমার পুরাতন যে অ্যাকাউন্টটা আসছে আমি যে অ্যাকাউন্ট থেকে আজকে উইটো দিয়ে দেখাবো আমার মূল যে অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি আপনার সিম্পলের অ্যাকাউন্টটা খুলে নেবেন খুলে নিলে হয়ে গেল আমি কিন্তু অ্যাকাউন্ট খোলাটা দেখিয়ে দিলাম এখন আমার মূল অ্যাকাউন্ট আমি লগ ইন করে নেব ভিওয়ার্স দেখেন আমাদের মেন অ্যাকাউন্টটা লগ ইন করিলাম তো দেখেন আমাদের কিন্তু মেন অ্যাকাউন্টে এখানে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আটশো তিয়াত্তর টাকা এবং যদি আমরা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করি এই যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেখেন আমাদের উইনিং ব্যালেন্স কত আছে আমাদের উইনিং ব্যালেন্স আছে দেখেন বারোশো আশি টাকা এবং দেখেন যে বারোশো আশি টাকা কিন্তু আমাদের এখানে উইনিং ব্যালেন্স আছে এবং দেখেন আমাদের টোকেন আছে কতগুলো আমি কিন্তু এখান থেকে রেফার করতে আমার কিন্তু অলরেডি রেফারও করে ফেলছে এবং দেখেন আমি যদি এখান থেকে মোরে ক্লিক করি আমি এখান থেকে যে একবার পেমেন্ট রয়েছে সেটা আপনাদেরকে দেখাই মোরে ক্লিক করে দিলাম মোরে ক্লিক করার পর দেখেন আমি যদি এখান থেকে ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনাদেরকে দেখাই ট্রানজাকশন হিস্ট্রি যদি আপনি দেখেন এখানে দেখেন আমি কিন্তু কালকে একটা পেমেন্ট নিছি এখান থেকে দুইশো টাকা কিন্তু পেমেন্ট নিচ্ছি আমি কিন্তু এখান থেকে দুই দিন ধরে প্রথমে কাজ করছি ইনকাম করছি পেমেন্ট নিছি তারপর কিন্তু আপনি শেয়ার করতে এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট না পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আর কি কিন্তু পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে তো দেখেন এখন কিন্তু আমাদের ব্যালেন্স এখান থেকে ইউজ পড়ে একটা অ্যামাউন্ট আছে আমরা কিন্তু এটা ডিপোজিট করে নিয়েছিলাম তো আমাদের অ্যাকাউন্টে যদি যায় দেখেন আমি কিন্তু এখান থেকে ডিপোজিট করছিলাম টোটাল পনেরোশো টাকা তো পনেরোশো টাকা ডিপোজিট করার পরে দেখেন পনেরোশো টাকা ডিপোজিট করার পর আমি কিন্তু এখান থেকে ইনকাম করছি বারোশো আশি এই যে বারোশো আশি প্লাস দুইশো টাকা ডিপোজিট করছি তাহলে চৌদ্দশো আশি এখানে আমাদের টোটাল ইনকাম চোদ্দোশো আশি টাকা এবং দেখেন এখানে যদি আমরা আমাদের ব্যালেন্সে দেখাই চোদ্দোশো আশি টাকা আমরা অলরেডি ইনকাম করছি এবং দেখেন আমাদের ব্যালেন্সে আছে এখনও আটশো তিয়াত্তর টাকা তো টোটালি কিন্তু আমি কিন্তু এখান থেকে এক থেকে একদিন আটশো টাকার মতো ইনকাম করে ফেলছি তো আশা করি বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কীভাবে আপনার ইনকামটা করবেন তো ইনকামটা করার জন্য আপনি যে প্রথমে এখানে পনেরো টাকা ফ্রিতে পাবেন তো আপনি কিন্তু চারশো পনেরো টাকা দিয়ে এখান থেকে গেমটা শুরু করতে পারেন তার জন্য যে পেলেতে ক্লিক করে দেবেন যে পেলেতে ক্লিক করলে প্লেতে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদেরকে গেমের অপশন চলে আসবে দেখেন আপনি যদি যেহেতু পনেরো টাকা আপনি ফ্রিতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে বারো টাকা দিয়ে একটি গেম খেলতে পারবেন আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলেই সাথে সাথে গেমটা শুরু করতে পারেন এবং দেখেন আপনি চাইলে কিন্তু এখান থেকে চব্বিশ টাকা দিয়ে খেলতে পারেন তাহলে কিন্তু আপনি চল্লিশ টাকা পাবেন উইন হলে এবং দেখেন তারপরে যে অপশানটা আছে এখানে আপনার অষ্টন টাকা দিয়ে খেলে উইন হলে একশো টাকা পাবেন তারপর যেটা আছে দেখেন এখানে যদি আপনি একশো দশ টাকা দিয়ে খেলেন সেক্ষেত্রে আপনি উইন হলে দুইশো টাকা পাবেন তো দেখেন হিউজ ফেম একটা অ্যামাউন্ট ইনকাম করার কিন্তু ওই এখানে আসে তো দেখেন আপনি যখন বেশি বেশি ইনকাম করতে চান তখন অবশ্যই আপনি এখানে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে যদি অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর ডিপোজিট অপশন চলে আসবে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি ফার্স্ট টাইম আগে গেমটা আপনাদেরকে দেখায় তো গেমটা খেলার জন্য এখান থেকে ঘোমে ক্লিক করার পরে দেখেন যে হোমে ক্লিক করার পর আমাদের তো সামনে প্লের অপশন চলে আসছে আমরা এখান থেকে প্লেতে ক্লিক করবো প্লেতে ক্লিক করার পর দেখবেন আমাদের এখান থেকে এই যে অপশনটা আসার পর আমরা এখন এখান থেকে একটা ম্যাচ খেলবো সেটা হচ্ছে আমরা চব্বিশ টাকার ম্যাচ খেলব যেহেতু আমাদের ব্যালেন্সে টাকা আছে আমরা চব্বিশ টাকার ম্যাচ করবো আপনি যখন নতুন এখন করবেন যদি ডিপোজিট না করতে চান প্রথমে সেক্ষেত্রে আপনি এই ম্যাচটা খেলতে পারেন আপনি কিন্তু ফ্রিতে খেলতে পারবেন তো আমি এখন প্রথম চব্বিশ টাকার ম্যাচটা খেলবো তার জন্য আমি প্লেতে ক্লিক করলাম এখন দেখেন আমাদের এখান থেকে প্লেয়ার চুজ হচ্ছে যে আমার সাথে কে খেলবে আর কি এই যে সার্ভারে বা এই যে সাইট অ্যাপসে আরও যারা প্লেয়ার আছে তাদের ভিতর থেকে যে কোনো একজন আমার সাথে এখন খেলবে তো আমি দেখেন এখান থেকে এখন ক্লিক করে দেবো এখন আমাদের সাথে একটা প্লেয়ার চলে আসলো এখন আমাদের গেমটা ওপেন হয়ে যাবে তো ভিওয়ার্স দেখেন আমাদের গেমটা কিন্তু ওপেন হয়ে গেলো তো দেখেন আমার সাউন্ড একটু কমায়নি আমাদের গেমটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখেন আমি প্রথমে এখানে দানটা দিলাম তো দেখেন আমার কিন্তু চার পড়লো এবং সে খেলবে এখন দেখি তার কত পড়ে তার কিন্তু ছয় পড়ছে এখন দেখি এবার আমার আবার খেলা কারণ আমার আবারও এক পড়লো এবং দেখি তার কত পড়ে তার তিন পড়ছে এখন আমি আবারও খেলবো দেখেন আমার আবার এক পড়ছে তার আমার হচ্ছে ছয় তারও এসে নয় তো দেখেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ লুডো গেমটা শেষ করা লাগবে আপনার এখানে স্কোর সিস্টেম দেখেন এখানে টোটাল টার্গেট একশো তো যার কিন্তু আগে একশো হবে সে কিন্তু জিতে যাবে এখানে কিন্তু আপনার অনেক সময় ধরে খেলা লাগবেন আপনার এক ঘন্টা ধরে লুডোটা শেষ করা লাগবে না আপনার যার আগে একশো হবে সে কিন্তু এখান থেকে জিতে যাবে খেলাটা কিন্তু অনেক সহজ খুব অল্প সময় কিন্তু আপনি এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবেন এখানে কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে আপনি জিতে গেছেন এখানে যারই আগে একশো পড়বে সেই কিন্তু এখান থেকে জিতে যাবে তো আপনি যদি এখানে দেখেন তার কিন্তু হয়েছে হচ্ছে বিশ এবং আমার হয়েছে আঠারো তো তার হয়েছে বিশ আমার হয়েছে আঠারো টোটাল টার্গেট একশো এবং দেখেন এখানে কিন্তু সে একবার খেলবে আমি একবার খেলবে সে একবার খেলবে আমি একবার খেলবে এভাবে কিন্তু যে আগে যার আগে একশো কমপ্লিট হয়ে যাবে সে কিন্তু এখান থেকে জিতে যাবে তো দেখেন এখন তার দান আবার সে দান দিচ্ছে এবং এখন আমার দান এখন আমি আবার দাম দিচ্ছি তার হয়েছে পঁচিশ আমার হয়েছে বিশ তো এখানে আরেকটা সিস্টেম এখানে আবার শর্ট যায় মাঝে মাঝে সাপলুডোর মতো এটা অনেকটা তার সাতাশ হয়ে গেছে আমার তেইশ হয়ে যায় তার হঠাৎ করে দেখাতে সরি মাইনাস যাইতে পারে সাপলুডোর মতো তার আবার মাইনাস যাতে পারে আমারও মাইনাস যাইতে পারে তো এটা কিন্তু একটা মজার খেলা এখানে সাপ লুডোর মতো দেখা যাচ্ছে কিছু কিছু সময় আবার মাইনাস যাইতে পারে এখানে সে আমার আগে উঠে যাচ্ছে সে হঠাৎ করে মাইনাস থেকে গেলো মাইনাস থেকে আমার নিচে নেমে গেলো এরকম হতে পারে তো দেখেন আমি কিন্তু আঠাশে আছি সে আসছে ছত্রিশে তো দেখেন তার আবার হয়তো এখন মাইনাস যাবে চার মাইনাস যাবে তো দেখেন তারা চার মাইনাস দিতে তার এখন বত্রিশে চলে আসলো আমার কিন্তু এখন উন উনত্রিশে তো এইভাবে কিন্তু আপনার সাপ লুডোর মতো এখানে একটু মাইনাস হবে তো দেখেন বার্স গেমটা যদি আমি খেলে শেষ করতে যাই তাহলে অনেক সময় লাগবে তো আমি গেমটা কিছু সময় খেলে আবার ব্যাক করতেছি তো ভিউয়ার্স দেখেন গেম কিন্তু প্রায় শেষের দিকে আর তার স্কোর দেখেন এখানে হয়েছে আপনার পঁয়ষট্টি এবং আমার দেখেন পঁচানব্বই হয়ে গেছে অলরেডি তো দেখেন আমি কিন্তু এই মাত্র জিতে যাবো আমার সাতানব্বই হয়ে গেছে তার পঁয়ষট্টি দেখেন টোটাল কিন্তু স্কোর টার্গেট একশো তবে কিন্তু সাতানব্বই হয়ে গেছে আর তিন লাগে আমার আর তিন হলে কিন্তু আমি এখান থেকে জিতে যাব তো দেখেন আমার খেললাম তো দেখেন আমার কিন্তু চার পড়ে গেছে এবং দেখেন আমি কিন্তু ইউ উইন দেখেন ইউ উইন দেখেন ইউর স্কোর একশো এক এবং দেখেন তার স্কোর সত্তর তো এখন কিন্তু আমরা এখান থেকে জিতে গেছি এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয় কিনা তো দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু এখন টাকাটা অ্যাড হয়ে যাবে তো ভিওয়ার্স দেখেন আমাদের কিন্তু ব্যালেন্স থেকে এখান থেকে চব্বিশ টাকা কেটে নিস আমরা যে চব্বিশ টাকাতে গেমটা এখন খেললাম আমাদের কিন্তু আটশো তিয়াত্তর টাকা থেকে চব্বিশ টাকা কেটে নিস এখন আমাদের এই টাকাটা অ্যাড হয়েছে যে দেখেন আমাদের যে মেয়ে আমাদের উইড্রো যে ব্যালেন্সটা যদি ক্লিক করি অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আমাদের যে উইনিং যে ব্যালেন্সটা দেখেন আমাদের কিন্তু সেই আমাদের যে উইনের যে চল্লিশ টাকা যেটা আমরা এখন জিতলাম সে টাকা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্স ছিল বারোশো আশি টাকা এখন তো এখন আমাদের ব্যালেন্স হয়ে গেছে তেরোশো বিশ টাকা তো আমরা কিন্তু চল্লিশ টাকা এখান থেকে পেয়ে গেছে দেখেন এখানে ছিল আমাদের চোদ্দোশো আশি টাকা এখন দেখেন পনেরোশো বিশ টাকা হয়ে গেছে আমাদের লাইফ টাইম উইনিংয়ের ওখানে দেখেন চল্লিশ টাকা বেড়ে গেছে প্লাস আমাদের উইনিং ব্যালেন্স কিন্তু চল্লিশ টাকা বেড়ে গেছে যেটা যেটা এখন আমরা এখান থেকে জিতে গেলাম তো এখান থেকে মূলত এই টাকাটা কিন্তু আমরা উইটো করতে পারবো আমরা দেখেন আমাদের মেন যে অ্যাকাউন্টের ব্যালেন্সটা থাকবে এই যে মেন অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা হচ্ছে আমাদের ডিপোজিট ব্যালেন্স এটা অবশ্যই আমাদের ডিপোজিট ব্যালেন্স থাকবে এবং দেখেন আমরা যেটা জিতবো আমাদের জেতার টাকাটা আলাদা থাকবে এটা আমরা উইথড্রো করার জন্য আলাদা করা থাকবে দেখেন উইনিং ব্যালেন্সে থাকবে আমাদের জেতা টাকাটা তো উইনিং ব্যালেন্স থেকে আমরা এখান থেকে উইথড্রো করে নিতে পারবো এই যে টাকাটা আসে এটা কিন্তু আমরা এখন সম্পূর্ণ চাইলে উইথড্র করে নিতে পারবো এটা মূলত ছিল গেম খেলার বিষয় তো দেখেন বস আরেকটা কথা বলি এখন আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনার পনেরো টাকা থাকবে আপনি চারি এখান থেকে একটা ম্যাচ খেলতে পারেন কিন্তু এখানে দেখেন আপনি কিন্তু একটা ম্যাচ খেলে প্রথম ম্যাচ যদি হেরে যান সেক্ষেত্রে কিন্তু আপনি খেলতে পারবেন না এই জন্য অবশ্যই আপনাকে এখান থেকে টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করেন আপনি এখানে মিনিমাম ডিপোজিট মাত্র পঞ্চাশ টাকা আপনি এখানে টাকা অ্যাড করেন এখান থেকে খেলেন খেলার পর আপনি উইনিং ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেলে আপনি উইথড্রো করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন এখানে যদি আপনি অ্যাকাউন্টটা ক্লিক করেন অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন টাকা অ্যাড করার জন্য যে অ্যাড ক্যাশ আপনি এখানে ক্লিক করবেন আপনার ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য এখানে ক্লিক করার পর দেখেন এখানে মিনিমাম ডিপোজিট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ করে ডিপোজিট করতে পারবেন তার জন্য দেখেন এখানে আপনাকে একটা বিকাশ নাম্বার একটা নগদ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে বর্তমানে বিকাশ এবং নগদ মধ্যে ডিপোজিট করতে পারেন আপনি সিপিল এখান থেকে নাম্বারটা কপি করবেন যদি বিকাশের মধ্যে ডিপোজিট করতে চান এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে নাম্বারটা কপি হয়ে যাবে এখানে আমি ক্লিক করে দিলাম নাম্বারটা কপি হয়ে গেল ওখানে আপনি আপনার বিকাশটাকে যে কত টাকা ডিপোজিট করতেছেন বা যে কত টাকা সাইটে অ্যাড চান সেই কত টাকা মানি করে দেবেন মানি করার পর দেখেন এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন এই যে বক্সে এখানে আপনি যদি একশো টাকার ডিপোজিট সেন্ট মানে করেন সেক্ষেত্রে একশো দুই পঞ্চাশ করেন পঞ্চাশ ট মনে করলেন যে একশো করলেন একশো বসায় দেবেন তারপর দেখেন এখানে সেন্টার নাম্বার আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন আমাদের এই যে সাইটে সেই সাইটে যে নাম্বারটা টাকাটা থেকে পাঠিয়েছেন আপনি সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো দেখেন আমি এখান থেকে একটা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এবার আপনি আপনি যে নাম্বার থেকে টাকাটা পাচ্ছেন টাকাটা বসিয়ে দেবেন নাম্বারটা বসিয়ে দেবেন বসানোর উপর দেখেন এখান থেকে আপনি যদি বিকাশে পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে বিকাশটা এখান থেকে চাপ দিয়ে দেবেন তারপরে যে ডিপোজিট টিকোস্ট ক্লিক করলে আপনার ডিপোজিটটা পাঁচ মিনিটের ভিতরে আপনি দেখবেন আপনার মূল ব্যালেন্স আর হয়ে যাবে আপনার যে মূল যে ব্যালেন্সটা থাকবে আপনার মূল ব্যালেন্সে কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে কিন্তু আপনি মতো ডিপোজিট করতে পারবেন আপনি প্রথমে না টাকাটা সেন্ড করে নেবেন টাকাটা সেন্ড করে নিয়ে অ্যামাউন্টটা দিয়ে নাম্বারটা দিয়ে বিকাশটা সিলেক্ট করে আর ডিপোজিট রিকোয়েস্টে ক্লিক করে দিলে পাঁচ মিনিটের ভিতরে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে এবং টাকা অ্যাড হওয়ার পর কিন্তু আপনি এখান থেকে গেমগুলো খেলে এখান থেকে টাকাটা ইনকাম করে সেটা করে নিতে পারবেন এবং দেখেন আরেকটা গেম আছে এখানে পেলে ক্লিক করলে এই যে আপনার যে মিলানো যে গেম থাকে আর কি অনেকে নতুন ফোন কিনেছে গিয়ে যেসব গেমগুলো খেলেন সেই গেমগুলো কিন্তু এখানে আসে আপনি তাহলে এগুলো খেলতে পারেন এটা মূলত ডিপোজিট করা প্লাস গেম খেলার সিস্টেম তারপর যদি আপনাদেরকে আরও কিছু দেখায় যে থ্রিটার অপশনটা দেখায় এখানে থ্রি অপশানে ক্লিক করে সেক্ষেত্রে দেখেন এখানে বিভিন্ন এ আছে দেখেন জয়েন টেলিগ্রাম আছে টেলিগ্রাম আছে দেখেন এখানে ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে আপনি এগুলোতে জয়েন হয়ে নেবেন এগুলোতে জয়েন হলে আপনি সকল প্রকার সাপোর্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন বা সকল প্রকার হেল্প আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখেন এখানে একটা গ্রুপ একটা চ্যানেল আছে আপনি চাইলে এই দুইটাতে জয়েন হয়ে নেবেন এখানে আপনি অ্যাপসের ভিতরে আসার পরে দেখেন এখানে আপনাদের অপশান আছে দেখেন টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে ভিডিও আছে দেখেন এখানে আপনার সবসময় অ্যাডমিন নোটিশটা ফলো করবেন এখানে ক্লিক করবেন অ্যাডমিন কী দিচ্ছে সেটা আপনি ফলো করবেন দেখেন এখানে কিন্তু বর্তমানে নোটিশ আছে দেখেন এখানে লেখা আছে এবং দেখেন উইড্রো টাইম কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে উইড্রো পাবেন এবং দেখেন এখানে কিন্তু হেল্পলাইন একটা ইমো নাম্বার দেওয়া আছে অন্য কোনো অ্যাপসে কিন্তু আপনারা সরাসরি হেল্পলাইন পাবেন না এখানে কিন্তু তারা সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করার তো আশা করি বুঝতে পারছেন এবং দেখেন এখান থেকে আপনারা এদের পলিসি এখান থেকে পড়ে নিতে পারবেন এবং দেখেন এখান থেকে রেফারেল প্রোগ্রাম আছে আসে এসব আপনি এখানে অ্যাকাউন্টটা ক্লিক করার পর করলেও এখানে আপনার রেফারেল প্রোগ্রাম আছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার প্রতি রেফারেল পাবেন দুই করে টোকেন পাবেন এবং বিশ করে পয়সা পাবেন যদি রেফার করতে চান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে লিঙ্ক দেওয়া হবে প্লাস রেফারেল কোডটা হবে কোড ফ্রেন্ডে আমাদের শেয়ার করলে এখান থেকে আপনি রেফারেলও করতে পারবেন এবং দেখেন আমি কিন্তু অনেকগুলো রেফারেল করছি এখন আমাদের আমার একটা গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দেখেন এখান থেকে অষ্টাত্তরটা আমি রেফারেল কমপ্লিট করে ফেলছি তো দেখেন আমি যদি এখন পেমেন্ট নিব যেহেতু আমি বলছিলাম ভিডিওতে পেমেন্ট আপনাদেরকে দেখো তার জন্য আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের তেরোশো বিশ টাকা আমাদের উইনিং ব্যালেন্স আছে আমরা কিন্তু এখন চাইলে একটা উইড্রো করতে পারবো তো উইড্রো করার জন্য আমি উইড্রোতে ক্লিক করবো উইড্রোতে ক্লিক করার পর দেখেন আমরা এখান থেকে বিকাশের পেমেন্টটা নিব তো তার জন্য আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করবো আপনি চাইলে কিন্তু নগদ নিতে পারেন যদি নগদ নিতে চান সেক্ষেত্রে দেখেন আর ফার্স্টে এখান থেকে আপনাকে নাম্বারটা আপনার এই যে নাম্বারটা আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য আপনি যে কলম মতো চিহ্ন আছে এই কলম মতো চিহ্নতে ক্লিক করবেন কলম চিহ্নতে ক্লিক করার পর দেখেন যে যদি নগদ নাম্বারটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে দেখেন আমি আমার নগদ নাম্বারটা অ্যাড করতেছি আচ্ছা দেখেন নগদ নাম্বারটা অ্যাড করলাম এখানে এটা ক্লিক করার পরে যে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করলে কিন্তু নাম্বার অ্যাড হয়ে যাবে দেখেন টিকমার্কে ক্লিক করে দিলাম আমাদের নগদ নাম্বারটা অ্যাড হয়ে গেলে এবার কিন্তু আপনাকে বিকাশ বা নগদ নাম্বারটা নিজে থেকে অ্যাড করে নিতে হবে দেখেন এখন যেহেতু আমরা বিকাশে পেমেন্টটা নিব তার জন্য আমাদের এখান থেকে অ্যামাউন্ট হবে আমরা বারোশো পঞ্চাশ টাকা পেমেন্ট নিব এখানে কিন্তু মিনিমাম উইড্রো একশো টাকা আপনি একশো টাকা হলে উইড্রো করতে পারবেন তো আমি বারোশো পঞ্চাশ টাকা নিব তো আমি নিব এখন বিকাশে তো বিকাশে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি তো বিকোয়েস্টটা সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমি এখন উইন্ডো রিকোয়েস্টে ক্লিক করে যে মানি রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখি এখন আমাদের কী আসে দেখেন আমাদের কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে নিচের দিকে দেখলে বুঝতে পারবেন সাকসেসফুল হয়ে গেছে তখন আমরা যদি এখান থেকে ব্যাগ যাই তো ব্যাগ গেলে দেখবেন আমাদের কিন্তু এখান থেকে ব্যালেন্সটা কেটে নিচ্ছে দেখেন আমাদের কিন্তু এখান থেকে বারোশো পঞ্চাশ টাকা কেটে নিছে এবং দেখেন আমাদের যদি হিস্ট্রিতে দেখি আমরা ট্রানজেকশনে আমরা যদি মোড়ে ক্লিক করি যে শেষ মতে মোড়ে ক্লিক করলাম মোড়ে ক্লিক করার পর এখান থেকে আমরা ট্রানজেকশন হিস্ট্রিতে গেলাম ট্রানজেকশন হিস্ট্রিতে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের একটা পেন্ডিং আছে আমরা কিন্তু কালকে রাত্রে দুশো টাকা পেমেন্ট নিছিলাম সেই হিস্ট্রি চলে গেছে এখন নতুন হিস্ট্রিটা শো করতেছে দেখেন আমরা কিন্তু বিকাশে পেমেন্ট নিব আমাদের নাম্বারটা শো করতেছে বারোশো পঞ্চাশ টাকা উইড্রো এবং দেখেন পেন্ডিং এবং ডেটটা কেন শো করতেছে তো দেখেন আমরা কিন্তু উইড্রো দিলাম বারোটা চুয়ান্ন মিনিটে এখন বাজে বারোটা চুয়ান্ন মিনিট তো দেখি আমরা কত সময় পেমেন্টটা পাই তো পেমেন্টটা পাইলে আবারও ব্যাক করতেছি তো ভিওয়ার্স দেখেন আমাদের এই মাত্র পেমেন্টটা চলে আসলো আমরা কিন্তু উইড্রো রিকোয়েস্ট দিয়েছিলাম বারোটা চুয়ান্ন মিনিটে এখন আমাদের বাজে একটা আট মিনিট আমরা কিন্তু এখান থেকে প্রায় চোদ্দো মিনিট পর পেমেন্টটা কিন্তু পেয়ে গেছি দেখেন বারোটা চুয়ান্ন মিনিটে পেমেন্ট করে দিয়েছিলাম একটা আট আর চোদ্দো মিনিট পর কিন্তু আমাদের পেইড হয়ে গেছে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি আমাদের এই নাম্বার কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পেমেন্টটা পেয়ে গেছি তো দেখেন আমাদের কিন্তু বিকাশে টাকাটা চলে আসছে তো সাইটের যে নাম্বারটা আছে ডিপোজিট নাম্বার সেই নাম্বার থেকে কিন্তু আমাদের টাকাটা চলে আসছে দেখেন বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের পেমেন্ট প্রুভ আমরা কিন্তু চোদ্দো মিনিট পর পেমেন্টটা পাইছি আমাদের কিন্তু বিকাশে অ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসছে তো দেখেন আমি যদি অ্যাপ এটা ওপেন করি এসএমএসটা ওপেন করি তো দেখেন আমরা কিন্তু এখান থেকে এটা পেয়ে গেছি যে টাকাটা পেয়ে গেছে দেখেন আমাদের ইউ হ্যাভ রিসিভ বারোশো পঞ্চাশ টাকা ফ্রম আমাদের ওই যে সাইটের নাম্বারটা শো করতেছে আমরা কিন্তু এখান থেকে টাকাটা পেয়ে গেছি তো আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু আজকের অ্যাপ্লিকেশনের পেমেন্ট প্রোড আপনাদেরকে দেখে দিলাম তো যারা মতো লুডো খেলে টাকা ইনকাম করতে চান আপনার এই অ্যাপে কাজ করতে পারেন এখানে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম